হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দ্য গোল্ডেন স্পুন, একটা সাউথ কোরিয়ান সিরিজ, এই সিরিজটা আমি দেখলাম। তো এই সিরিজটা আমার কেমন লাগলো, এটা 2022 সালের সিরিজ, এটা আপনারা হটস্টারে কোরিয়ান এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই দেখতে পাবেন। এই সিরিজটা আমি শুরু করেছিলাম শনিবার থেকে, কারণ এটা 16টা এপিসোড। তো আজকে আমি এখন মানে এই একটু আগে আমি শেষ করে উঠলাম। তো এরপর যদি আমি সিরিজটার কথা বলি, সিরিজটার কথা বলার আগে এটা কিসের উপর বেস করে এটা হয়েছে সেটা একটু বলা দরকার। এটা হয়েছে যে ওয়েবটুন সাউথ কোরিয়ার, এটা হচ্ছে ডিজিটাল কমিক একটা প্ল্যাটফর্ম আছে, সেই ওয়েবটুনে দ্য গোল্ডেন স্পুন এটা একটা কমিক সিরিজ হিসাবে এটা এসেছিল 2016 সালে। তারপর এটা 2022 সালে এমনি ওয়েব সিরিজ হিসাবে আসে। তো এখানে যেটা মূল গল্প সেটা হচ্ছে ওয়াং তেয়াং এবং লি সাংচুই, এরা দুজন মানে আলাদা আলাদা ফ্যামিলি থেকে তারা বিলং করে, দুটো ছেলে। এবং যে লি সে হচ্ছে একটা গরিব ফ্যামিলির ছেলে, এবং যে ওয়াং তেয়াং সে বিশাল বড় একজন বিলেনিয়ার যাই হোক সেরকম ফ্যামিলির ছেলে। তার বাবার প্রপার্টি রিলেটেড ব্যাপার, মানে ওই ল্যান্ড এই সব জিনিস নিয়ে তার বাবার একটা বিজনেস আছে, সে বিশাল বড় লোকের ছেলে। এবার গল্পটা হচ্ছে তারা দুজন একই সঙ্গে একই স্কুলে তারা পড়াশুনো করে। তো একজন ওই স্কুলে চান্স পেয়েছে মেরিটের বেসিসে, যথারীতি লি যে গরিব ঘর থেকে বিলং করে সে, এবং আর একজন চান্স পেয়েছে সে যেহেতু বড় লোকের ছেলে সেই জন্য। এবার এদের দুজনের মধ্যে ব্যক্তিত্বের অনেক তফাত আছে। লি যেভাবে সে তার জীবন যাপন করে, সে নিজে পার্ট টাইম জব করে নিজের পড়াশোনার খরচা চালায়, তারপর সে তার ফ্যামিলিতে মানে সে মানে ওই খরচা তার কিছু অংশ সে দেয়, যেরকম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম হওয়া উচিত লিয়ের ফ্যামিলি হচ্ছে সেরকম। কিন্তু ওয়াং তেয়াং এর ফ্যামিলি হচ্ছে বিশাল বড়লোক, এবং তার বাবা সে সে কখনো তার মাকে বা বাবাকে মম অ্যান্ড ড্যাড বলে তারা সে ডাকতে পারে না। তার বাবা প্রথম থেকেই বলে এসছে যে ফাদার এবং মাদার বলে ডাকবে, মানে বাবা মাকে। তো মানে যেটা আমরা বাংলায় বলতে পারি পিতা মাতা এরকম আর কি। তো এরকম ধরনের পরিবেশে এবং সারা দিন তার রুটিন, শুধু ওয়াং তেয়াং এর রুটিনই রাখে একজন, রুটিন ইন দা সেন্স সে কখন স্কুল যাবে, কোন সময় সে স্কুল থেকে আসবে, এবং নট অনলি দ্যাট তার কোন সময় সে কোন সাবজেক্ট পড়বে না পড়বে, এই সমস্ত কিছু, এই সমস্ত জিনিস সে মানে রুটিন ওয়াইজ সে মানে তাকে করতে হয়। এবং সে নিজে ব্যক্তিগত জীবনে সে কার্টুন দেখতে, কার্টুন পড়তে, মানে কার্টুনের বই পড়তে সে খুব পছন্দ করে, এবং কার্টুন আর্টিস্টদেরও সে পছন্দ করে। উল্টো দিকে লি এই তার যে এই গরিবি এই জিনিসটা থেকে সে মানে তার ভেতরে ভেতরে একটা ইচ্ছা হয় যে আমি ধীরে ধীরে বড় লোক হব। এবং তার বাবাও কিন্তু একজন কার্টুনিস্টই, কিন্তু তার বাবা সেইভাবে কোনো মানে প্রচার বলতে যেটা বোঝায় সেইভাবে তিনি পাননি। সো দ্যাটস ওয়াই তাদের ফ্যামিলিটা যথেষ্ট মানে অর্থাভাবে তাদের ফ্যামিলিটা কাটে। তো এইভাবে দুটো ফ্যামিলি দুটো ছেলে তাদের জীবন চলতে থাকে। কিন্তু তারপরে হঠাৎ করে লি একটা গোল্ডেন স্পুন, যেটা মানে সোনার চামচ সে পেয়ে যায় লি। তো এবার কিভাবে পায় সেটা জানার জন্য তারপরে, এবং সোনার চামচ পাওয়ার পরে মানে সে তার জীবন কিভাবে বদলে যায়, তার জীবনের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে থাকে, তো সেটা জানার জন্য আপনাদের এই সিরিজটা দেখতে হবে। সিরিজটা 2022 এর সিরিজ, অনেকেই হয়তো দেখেছেন, আবার অনেকে দেখেননি। যারা দেখেননি তারা এটা দেখতে পারেন। একটা কথা আমি বলতে পারি যে এই ওয়াং তেয়াং এবং লি এরা দুজন যে ক্যারেক্টার, যে দুজন আর্টিস্ট প্লে করেছেন,
মানে খুব সুন্দর। আর এমনিতে কোরিয়ান সিরিজের একটা জিনিস আমার খুব ভালো লাগে, হ্যাঁ তাদের এপিসোড গুলো খুব লম্বা লম্বা হয় ঠিকই, কিন্তু একটা জিনিস আমার ভীষণই ভালো লাগে যে তাদের এপিসোড গুলো মধ্যে ক্যারেক্টারের যে ডিটেলিং গুলো কোথাও তারা কোনো ফাঁকি দেয় না, এবং ওই জন্যই দেখতে ভালো লাগলেও মানে দেখতে লেন্দি, মাঝে মাঝে বোর হয়ে যাওয়া এসব হলেও কিন্তু এইরকম সিরিজ গুলো দেখতে মানে বেশ ভালোই লাগে। আর এই ধরনের মানে সিরিজ যে কোনো বয়সের মানুষকে এই ধরনের সিরিজ আকৃষ্ট করবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এর মধ্যে দিয়ে এই যে গোল্ডেন স্পুন, আমাদের সমাজের একটা ব্যাপার আছে যে সমাজে এই যে ধনী দরিদ্র, এই যে ডিফারেন্সেসটা, যে দূরত্বটা এই দুটো শ্রেণীর মানুষের মধ্যে, সেই দূরত্বটা কিন্তু এখানে স্পষ্ট। আবার এই বড়লোকদের মধ্যে এমন এক বাবা আছে, সে তার ছেলে যেহেতু সে ভালো রেজাল্ট করেনি বলে সে নিজের সমস্ত বাড়ির কাঁচ ভেঙে ফেলছে ছেলেকে শুধু ভয় দেখানোর জন্য। আবার সেই ছেলে নিজের ফ্রাস্ট্রেশনটা বাবার উপর দিতে পারছে না, মানে মানে কোথায় বার করবে ফ্রাস্ট্রেশনটা, সেই ফ্রাস্ট্রেশনটা সে কি করছে, স্কুলে এসে স্কুলের বন্ধুদের ওপর সে তার ফ্রাস্ট্রেশনটা জাহির করছে। তো এইরকম ধরনের ক্যারেক্টারও এখানে আছে। তো বড়লোক মানে গোল্ডেন স্পুন নিয়ে জন্মানো, ওই যে আমরা বলি না যে সোনার চামচ বা রূপোর চামচ মুখে দিয়ে জন্মানো ওই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়ে, এইরকম ধরনেরই কিছু কনসেপ্ট নিয়ে এই গোল্ডেন স্পুন এবং বড়লোকদের মধ্যে কি কি সমস্যা থাকে বা থাকে না সেই সব জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। যে টাকা থাকলেই যে সমস্যা থাকবে না তার কোনো মানে নেই, আবার টাকা নেই সমস্যা আছে, কিন্তু একটা জিনিস খুব সুন্দরভাবে আছে যে মানে কষ্ট করে স্ট্রাগল করছে কিন্তু মুখে হাসিটা কিন্তু সবসময় লেগে রয়েছে। যেমন লিয়ের বাবা একজন কার্টুনিস্ট, মানে হচ্ছে কার্টুন দেখলে আমরা কিন্তু হাসি, কার্টুন জিনিসটাই করা হয়েছে ওই জন্য ছোটদের বা বড়দেরও। যেমন আমি এখনো পর্যন্ত টম অ্যান্ড জেরি আমি দেখি, তো এই বড়দের বা ছোটদের সবাইকার মুখে এই যে হাসি ফোটানো, তো তার বাবার আর যে লিয়ের বাবার ক্যারেক্টারটা ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে, প্রচন্ড দরিদ্র, প্রচন্ড ভাবে মানে তারা দরিদ্র, মানে ভালো কিছু জিনিস পেলে সেই হামলে খেয়ে পড়ার মতো তাদের আচরণ, কিন্তু তবুও তার মধ্যেও কিন্তু তাদের মুখে মানে হাসিটা কিন্তু রয়ে গেছে, মুখে হাসিটা আছে। এবং সবচেয়ে বড় কথা লিয়ের বাবার মধ্যে যে মানে তিনি কিন্তু কার্টুন, তিনি যে কার্টুনিস্ট সেই কার্টুন বানানোটা তিনি কিন্তু কোনোদিন বন্ধ করেননি। এটাই হচ্ছে গোল্ডেন স্পুনের মানে আমি মোটামুটি বলে দিলাম, পুরোটা আমি বললাম না কারণ এইটুকু কিন্তু 16টা এপিসোড নয়, 16টা এপিসোড দেখতে গেলে আপনাদেরকে পুরো সিরিজটাই আপনাদেরকে দেখতে হবে। অবশ্যই এইরকম ধরনের সিরিজ দেখতে গেলে ধৈর্যের দরকার, ধৈর্য ধরে দেখুন। আর আর একটা জিনিস মানে অ্যাপার্ট ফ্রম দিস সিরিজ দেখুন, আমি না মানে আমি অ্যাজ এ মানে ইউটিউব মানে ক্রিয়েটর আমি কিন্তু জেনে শুনে কঠিন রাস্তাটা নিয়েছি। আমার চ্যানেলে কোনো সিনেমা বা কোনো সিরিজ নিয়ে অত্যধিক পরিমাণে আমি ভিডিও বানাই না, এই সব জিনিসগুলো আমি করি না। আমি জানি তাতে ভিউজ বা সাবস্ক্রিপশন অনেক কম আসবে, তো আমি যে যে জিনিসগুলো আমি দিই সে নাটক হোক, সিনেমা হোক, সিরিজ হোক, হোয়াট এভার ইট ইজ, আমি মানে এই সব জিনিসগুলোর ইনফরমেশন গুলো জোগাড় করতে আমাকে কষ্টটা করতে হয়। তো তবুও আমি কষ্ট করতে হয় বলে আমি বলছি না, তবুও আমার কোনো ভিডিও বা আমার কোনো ইনফরমেশনের মধ্যে যদি কোনো খামতি থাকে অবশ্যই আপনারা আমার মানে কমেন্ট বক্সে এসে আপনারা জানাতে পারেন যে না আপনি এটা বলেছেন, এটা ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। 1 নম্বর তো সেটা, আর 2 নম্বর হচ্ছে আমার কোনো কন্টেন্ট দেখে বা আমার কোনো মানে কথা কন্টেন্টের মধ্যে কোনো কথা শুনে কেউ যদি আহত হয়ে থাকেন বা কারোর ভালো নাই লাগতে পারে, তো সেই জন্য আমি একান্তভাবে দুঃখিত। এবং এটা কোনো গল্প নয়, এটা আমি একদম সামনাসামনি বলছি, কারণ কিছু কিছু লোক আমার কন্টেন্ট দেখেন
এবং থ্যাংক ইউ, তো সেই জন্যই আমি এই কথাটা বললাম। হ্যাঁ, ভুল হলে তো অবশ্যই বলবেন, ভুল হলে বলার অধিকার আমার মনে হয় সবাইকার আছে। তো ওভারঅল দ্য গোল্ডেন স্পুন এই মানে সিরিজটা আমার তো ভালো লেগেছে, সো থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।